আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শঙ্কামুক্ত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা মৃত্যু যন্ত্রণায় নারায়ণগঞ্জের মসজিদে দগ্ধ অবশিষ্ট পাঁচজন। ঘাটে ভয়াবহ ভাঙ্গন, শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল আবার ঝুঁকিতে। চাপের ভয় দেখিয়ে নগরীর পথে পথে বেঁধে নিদের চাঁদাবাজি, বিব্রত সাধারণ মানুষ। এবং কিংবদন্তি বাউল সম্রাট বাউল শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী আজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে ছাড়া থাকছে দুর্ঘটনায় হাত পা হারানো নগার ইব্রাহিমের মুখ দিয়ে এঁকে ছবি এঁকে জীবিকা চালানোর গল্প। এবারে বিস্তারিত। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে প্রাথমিকভাবে শঙ্কামুক্ত বলছেন চিকিৎসকরা, তবে শরীর পুরোপুরি সচল হতে আরও কিছু সময় লাগবে বলে জানান তারা। অপারেশনে 9 দিনের মাথায় সকালে ওয়াহিদার মাথায় সেলাই কাটা হয়েছে। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ওয়াহিদা খানমকে 3 সেপ্টেম্বর ভর্তি করা হয় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে। তখন তার মাথায় 9টি আঘাতের চিহ্ন ছিল। ওই দিন রাতেই ওয়াহিদার মাথায় অপারেশন করে সফলতা আসে। এরপর অবস্থার উন্নতি হতে থাকে তার। শনিবার আরেক দফা উন্নতির খবর জানালেন চিকিৎসকরা। মাথার সেলাইগুলো মোটামুটি কেটে দিয়েছি, একটা দুটা বিভিন্ন পয়েন্ট একটু রেখে দিয়ে সবগুলোই কেটে দিয়েছি। মাথার সেলাইগুলো ভালো আছে, মাথার কাটা কাটা জায়গাগুলোও ভালো আছে, ওখানে কোনো অসুবিধা নাই। উনি এখন খাওয়া দাওয়া করছেন, সলিড খাচ্ছেন। মোটামুটি এখন আমরা অনেকখানি বলতে পারি সংক্রামক হবে। আমি একটা কথা সবসময় বলি, হাসপাতালে কখনোই সংক্রামুক্ত কথা না আমি ব্যক্তিগত উচ্চারণ করি না, কারণ হাসপাতালে যতক্ষণ আপনি আছেন কোনো না কোনো একটা জটিলতা তৈরি হতে পারে। সেই জন্য আমি বলতে পারি যে উনি এখন অনেকখানি ভালো আছেন। ওয়াহিদা খানমকে বর্তমানে হাসপাতালের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে। ফিজিওথেরাপির মাধ্যমে তার ডান পা সচল করার চেষ্টা করা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ডান হাত কনুই থেকে নিচের দিক পুরোটা নাড়াতে পাচ্ছেন, মানে উনি হাতটা তুলতে পাচ্ছেন, তার মানে আমরা বলতে পারি ওনার হাতের অনেকখানি ইম্প্রুভমেন্ট আল্লাহর রহমতে হয়েছে। তবে পা এখনও নাড়াচ্ছেন না, যেহেতু উন্নতির ধারায় আছেন আশা করি উন্নতির ধারা আরও বেগবান হবে এবং সেটা পায়েও উন্নতি হবে। চিকিৎসকরা জানান শঙ্কামুক্ত হলেও শিগগিরই ওয়াহিদা খানম হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল। তিনি বলেন শ্বাসনালী পুড়ে যাওয়ায় এখনও তাদের আইসিইউতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ায় তাদের বাইরে নেওয়ার দরকার নেই বলেও জানান পার্থশঙ্কর পাল। তিনি আরও জানান চিকিৎসাধীন দগ্ধদের প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচজনই তো আসলে ক্রিটিক্যাল অবস্থায় আছে এখনও, কারণ সবারই শ্বাসনালী পোড়ার কারণে, যদিও পার্সেন্টেজ অফ বার্ন অনেকের কম আছে, 22 আছে 25 আছে, কিন্তু আমরা জানি যে একটা অ্যাডাল্ট মানুষের 15%-এর বেশি গেলেই তার হলে সে হলে আশঙ্কাজনক অবস্থায়। সেবা এবং ট্রিটমেন্ট দুইটাই সর্বোচ্চ পরিমাণে যা দরকার আমরা দিয়ে যাচ্ছি এবং ওষুধ থেকে শুরু করে সব কিছু দিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেন্সারের কাছে সবসময় খোঁজখবর নিতেছে। এদিকে নারায়ণগঞ্জের পশ্চিমতলায় বায়তুস সালাহ জামে মসজিদে বিস্ফোরণের মামলায় সর্বোচ্চ দক্ষতা দিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন সিআইডি ডিআইজি মাইনুল হাসান। দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি একথা জানান। সিআইডি ডিআইজি আরও বলেন গ্যাস পাইপের লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় গঠিত 5টি সংস্থা তদন্ত কমিটির প্রতিবেদন পর্যবেক্ষণ করে সিআইডি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে। এতে যে বা যারা দোষী প্রমাণিত হবে তাদের কেউ ছাড় পাবে না বলেও জানান এই কর্মকর্তা। সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে এটি আপনার যেটি মনে হয়েছে যে গ্যাস থেকে সম্ভবত এই ঘটনাটি ঘটতে পারে। এরপরে তদন্ত অগ্রসর হলে আমরা এটার টোটাল এটি বুঝতে পারবো, যত করে বিষয় আছে সবই আমরা খতিয়ে দেখবো এখানে, যাতে করে সব বিষয়গুলো তদন্তের জন্য উঠে আসে। বছর জুড়ে পদ্মায় নদী খননের কাজ চলতে থাকলেও আবার ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে। রাতে 3 নম্বর রোড ও ফেরিঘাট সংলগ্ন একটি হোটেল সহ প্রায় 200 মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে, ফলে আবারও হুমকির মুখে পড়েছে ঘাটটি। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, রাত 8:30 দিকে এ ভাঙ্গন দেখা দেয়। নাব্যতা সংকট সহ নানা সমস্যায় এ রুটে প্রায় 8 দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর গতকাল পরীক্ষামূলকভাবে তা চালু করা হয়। এর পরপরই এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত জুলাই ও আগস্টে পদ্মার 2 দফা ভাঙ্গনে শিমুলিয়া 3 ও 4 নম্বর ফেরিঘাটের 2টি পন্টুনের অ্যাপ্রোচ সড়ক সহ প্রায় 7.5 একর জমি নদীতে বিলীন হয়ে যায়। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন সহ মোট 3 জন মারা গেছেন। এই বিভাগের 6 জেলায় নতুন করে শনাক্ত হয়েছে 28 জন। এছাড়া খুলনায় গত 24 ঘন্টায় 3 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিভাগের 691 জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 97 জন। গত 24 ঘন্টায় নেত্রকোনায় শনাক্ত আগের চেয়ে কম হলেও করোনায় মারা গেছে 2 নারী। ময়মনসিংহ মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 1 জন, নতুন আক্রান্তের সংখ্যা 49। এছাড়া জামালপুর জেলায় নতুন করে আরও 5 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলেই পড়ে যাবে, এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির প্রতিনিধি সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস বন্দুকের নল নয়, দেশের জনগণ। প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেয়ার পাশাপাশি যে কোনো দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে। আসন্ন শীতে দেশে করোনার দ্বিতীয় ওয়েভ দেখা দিতে পারে, তাই সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার আহ্বানও জানান সড়ক ও সেতুমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, ক্ষমতা নাকি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমরা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের শক্তির উৎস বন্দুকে নল নয়, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। তাই আওয়ামী লীগ তাসের ঘর নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে। আমাদের দলের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। টাকা দে না হলে সাপে কামড়াবে, এমন কৌশলে রাজধানীর বিভিন্ন সড়কে টাকা আদায় করছে বেদেনির দল। এতে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ছেন পথচারীরা। সমাজসেবা অধিদপ্তর বলছে, তাদের পুনর্বাসন করতে চাইলেও এ পেশা ছাড়ছেন না তারা। মাহবুব কবির চাপলের রিপোর্ট। ঢাকার বিভিন্ন সড়কে এখন এমন দৃশ্য প্রায় দেখা যায়। কয়েকজন বেদেনি দল বেঁধে ঘরে, তাদের কাছে ছোট বক্সে থাকে সাপের বাচ্চা। পথচারীর কাছে টাকা চায় তারা, না দিতে চাইলে সাপ বের করে ভয় দেখায়। এতে বিব্রতকর অবস্থায় পড়েন পথচারীরা। এরা যে সাপের ভয় দেখায় আর কি, সাপ দেখায় দেন 500 টাকা দেন, না হলে আপনি সাহায্য দেন, এইভাবে তারা টাকাও দাবি করে। অনেক সময় মানি ব্যাগ নিয়ে টানাটানি করে, গেঞ্জি নিয়ে টানাটানি করে। আইসার বাদজানিরা 5 টাকা দিলে 10 টাকা দিলে না, 100 টাকা থাবা দিলে অল্প করতে এলে লয়, না দিলে সরকার উচিত এদেরকে বিকল্প ব্যবস্থা করে এদেরকে রাস্তা থেকে সরানো এবং মানুষের নিরাপদ কিছু করে দেওয়া উচিত। ঢাকার আশপাশের নদীগুলোতে বেদে পল্লী রয়েছে, বংশ পরম্পরায় তারা সাপের খেলা দেখিয়ে ঝাড়ফুঁক কিংবা দাঁতে পোকা তুলে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে তাদের কিছু দল রাস্তাঘাটে টাকা তুলছে। আমরা আমাদের চাকরি দেয় না, কাগজ
সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রতি বছরই বরাদ্দ থাকে, বেদেদের জন্যও রয়েছে। তারা না পাওয়ার অভিযোগ করলেও সমাজ সেবা অধিদপ্তরের দাবি তাদেরকে দেয়া হয়, তারপরও এ পেশা ছাড়ছে না। যারা এনলিস্টেড হয় ওটার আবার বয়স আছে 50 বছর, পার হেড 500 টাকা করে মান্থলি দেওয়া হয়। যার বয়স 20 তাকে তো ভাতা দেওয়া যাবে না, ওরা ওই পেশা থেকে এমনিতে সরে আসতে চায় না। আপনাদের ঐতিহ্যগত বিষয় এটা আমরা মতিলতরে চেষ্টা করছি, এদেরকে আমরা পুনর্বাসনের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের আমরা চেষ্টা করছি। হ্যাঁ আচ্ছা, রাজধানীতে শুধু দেশের মানুষ নন, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ চলাফেরা করেন, তাদের চোখে এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই এ বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার আহ্বান সবার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 11তম মৃত্যুবার্ষিকী আজ। সশরীরে তিনি নেই, কিন্তু দেশ ও বিদেশে কোটি মানুষের মন ও মুখে ঘুরে ফিরছে তার গান। গ্রামের নদীপাড়ে জন্মানো এ বাউলকে নিয়ে এখন গবেষণা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সুনামগঞ্জের জেলা প্রতিনিধি পঙ্কজ থেকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। হাওরপাড়ের অভাবী বাড়িতে একেবারে সরল জীবন ছিল তার। ছেলেবেলায় পথে প্রান্তরে ঘুরেছেন আর গান ভেতেছেন রাখাল বালক শাহ আব্দুল করিম। হ্যাঁ, অভাবের তাড়নায় একসময় গ্রামের মোড়ল বাড়িতে রাখালের কাজই করতে হতো তাকে। ভুবনজয়ী বাউল গানের স্রষ্টা হিসেবে 2001 সালে তিনি পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা 21শে পদক। লিখেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন 500-এরও বেশি মৌলিক গান। 2009 সালের 12ই সেপ্টেম্বর সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যান শাহ আব্দুল করিম। মৃত্যুবার্ষিকীতে সুনামগঞ্জের কালনী নদীর তীরে বাউল সম্রাটের জন্মভিটেতে তাই ভিড় করেন তার ভক্ত অনুরাগীরা। উনি সাধক ছিলেন এবং উনি খুব প্রেমিক ছিলেন, এর কারণে উনি এত আলোড়ন সৃষ্টি করেছেন। উনি উনার লেখার মাধ্যমে, গানের মাধ্যমে শ্রমিক শ্রেণী মেহনতি মানুষের কথা বলেছেন। শাহ আব্দুল করিমের আসল সুর যারা বাণিজ্য করে ওরা কিন্তু সুরটার বিকৃতি করিয়া কইতেছে। করোনা ভাইরাসের কারণে এবার বাউল উৎসব হচ্ছে না বাউল সম্রাটের জন্মভিটে, তবু থেমে থাকছে না আয়োজন। আমরা অনলাইন ভিত্তিক ওনার সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ওনাকে স্মরণ করব। শাহ আব্দুল করিমের গান দিয়েই অনেক শিল্পী এখন বিখ্যাত। গানের প্রকৃত সুর এমনকি কথাও বিকৃত করেছেন কেউ কেউ, যা কখনই চাননি বাউলের স্বজন প্রিয়জনেরা। পিঞ্জিরায় সোনার ময়না রে, কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। কত আদরে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় হাত পা হারানো নওগাঁর এমদাদুল মল্লিক ইব্রাহিমের জীবিকার একমাত্র উপায় এখন মুখ দিয়ে ছবি আঁকা। প্রিয় ও ভালো লাগার মানুষদের ছবি এঁকে তা ফেরি করে বিক্রি করাই এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। অসুস্থ বৃদ্ধা মা সুফিয়া বেগমকে দেখার দায়িত্ব তার। সামান্য এ আয়ে সংসার চলে না, অনেক কষ্টে দিন চলছে তার। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। মাত্র 2.5 বছর বয়সে বাবাকে হারান ইব্রাহিম। সংসার চালাতেন মা সুপ্রিয়া বেগম। এইচএসসি পাস করার পর মায়ের কষ্ট দূর করতেই কাজ নেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে। 2005 সালের 5 ডিসেম্বর সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে দিনাজপুরে পল্লী বিদ্যুতের মেরামত কাজ করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন ইব্রাহিম। তার দুই হাত কেটে ফেলতে হয়, বোধশক্তি না থাকায় দুটি পা অকেজো হয়ে পড়ে, হুইলচেয়ারই তার চলাচলের একমাত্র অবলম্বন। ছেলের এই দুর্ঘটনার শোকে অসুস্থ হয়ে পড়েন মা। অসাল হয়ে গেল যে চলতে পারছে না, পয়সা নাই, করি নেই, মায়ের অসুস্থ, হার্ট অপারেশন করা লাগছে, তাকে রিং পরানো লাগছে আমার, আবার পেট কাটা লেগেছে, জরালের মুখ, অ্যাপেন্ডিসাইট, একদম কাটা পড়া গেল। সকম কেমন করে এত খরচ তো পেতে আমি চালাবো, মাস গেলে আমার 6,000 টাকার ওষুধ লাগে। জীবন সংসার চালাতে তাই ইব্রাহিম মুখ দিয়ে ছবি আঁকা শুরু করেন। কিন্তু ছবি এঁকে আর কতই বা আয় হয় তার। সামান্য আয় দিয়ে
সংসার চলে না, তার উপর অসুস্থ মার চিকিৎসার খরচও আছে। এসব জোগাড় করতে এখন দিশেহারা স্বপ্ন সন্ধানী ইব্রাহিম। ছবি একাই আমার পেশা, ছবি নিয়ে সামনের দিকে আগাইতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ছবি দিয়ে সামনের দিকে আগাইতে পারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় জনপ্রতিনিধিদের ছবি এঁকে ইব্রাহিম অনেক যত্ন করে সাজিয়ে রেখেছেন তার ঘরে। আমি বঙ্গবন্ধু শেখ হাসিনা এদের সবার ছবি আঁকাইছি, কিন্তু কারো কাছে কোনো রকম প্লেস পাইনি দেখা করার বা যাওয়ার। আমার ভালো লাগে, ভালোবাসি, তাই তাদের ছবি আঁকি। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদের ছবিও এঁকেছেন ইব্রাহিম। করোনাকালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, এ ভালোবাসার প্রতিদান হিসাবে সেই বাহিনী প্রধানের ছবিটি এঁকেছেন তিনি। আইজি স্যার, এই করোনা অবস্থায় তার পুলিশ যে মাঝে নিজের অভিভাবকেরা নিজের পাশ থেকে সরে চলে গেছে করোনার কারণে, কিন্তু আইজি স্যার তার সব কিছু বজায় রেখে পুলিশ ভাই যারা আছে তারা সবাই তার পাশে আছে, এই জন্য আইজি স্যারকে ভালোবেসে তার ছবি আঁকছি। ছবি আঁকা ইব্রাহিমের শখ হলেও ভাগ্যের নির্মম পরিহাসে এখন এরা তার পেশা। তার জীবন সংগ্রামে দেশের হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়াবেন এমনটি তার প্রত্যাশা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জনগণের কথা চিন্তা না করে অত্যাচার, নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীনদের দুর্নীতির কারণে সরকারি ত্রাণ বন্যা দুর্গতদের কাছে পৌঁছায় না বলে অভিযোগ করেন তিনি। এটাই হচ্ছে এই সরকারের কর্মসূচি। এখানে উন্নয়ন নাই, এখানে মানুষের সহযোগিতা নাই। আজকে বন্যায়, আজকে জলোচ্ছ্বাসে, আজকে করোনায় কত মানুষ হাহাকার করছে, তাদের দিকে ধেয়ে আসে না, কিন্তু তার গুম চলছে। বিএনপির লোকরা যদি ত্রাণের ব্যবস্থা করে তো সেখানেও আপনার এসে হামলে পড়ছে সরকার। তাদেরকে মিথ্যা মামলা দিচ্ছে, তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। সাভারের বনগাঁও ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গরিব ও দুঃস্থদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হচ্ছে। দুপুরে বনগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ। এই প্রকল্পের আওতায় 9টি ঘর নির্মাণ করা হবে। ইতিমধ্যে একটি ঘরের নির্মাণ কাজ শেষ হওয়ায় তা দুঃস্থ এক নারীকে হস্তান্তর করা হয়েছে। সাভার উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। এবারে আলারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে পর্যাপ্ত জেটি না থাকায় পণ্য খালাসে চরম দুর্ভোগে পড়েছেন বন্দর ব্যবসায়ীরা। তারা বলছেন পর্যাপ্ত জেটি না থাকায় বন্দরে সবসময় লেগে থাকে পণ্যবাহী জাহাজের জট। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিবছরে বন্দর থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পেলেও বন্দরটি আধুনিকায়নে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আন্তর্জাতিক সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের মতো বাহরাইনও রাজি হল ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আকস্মিক এই পরিবর্তন। এতে উচ্ছ্বাসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এই ঘটনাকে সত্যিকার অর্থে ঐতিহাসিক বলে বর্ণনা করেন এবং অন্য দেশগুলোকেও তা অনুসরণের আহ্বান জানান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এটা যে আদৌ হতে পারে এবং এত দ্রুত সময় হয়ে যাবে তা অকল্পনীয় ছিল তার কাছে। তবে দখলদার ইহুদি রাষ্ট্রের কাছে এমন সম্পর্ক স্থাপনের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। একে বিশ্বাসঘাতকের ছুরিকাঘাত বলে অভিহিত করেছে ফিলিস্তিনি নেতারা। প্রায় দুই দশক ধরে চলা সংঘাত থামাতে কাতারে শুরু হয়েছে আফগান সরকার ও তালেবানদের শান্তি আলোচনা। রাজধানী দোহায় এই সংলাপের উদ্বোধন করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে দুই পক্ষকেই সমঝোতার আহ্বান জানান তিনি। আলোচনায় অংশ নিয়েছে আফগান সরকারের 21 সদস্যের একটি প্রতিনিধি দল। নেতৃত্ব দিচ্ছেন সাবেক গোয়েন্দা প্রধান মাসুম স্তানিক জাই। অন্যদিকে তালেবান প্রতিনিধিদের নেতৃত্বে রয়েছেন গেরিলা বাহিনীর সাবেক প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি মৌলভী আব্দুল হাকিম। এছাড়াও যোগ দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং অন্যতম শীর্ষ তালেবান নেতা মোল্লা বারাদার। শ্রদ্ধা ও ভালোবাসায় 9/11 নিহতদের স্মরণ করল যুক্তরাষ্ট্রবাসী। 2011 সালের 11 সেপ্টেম্বর ইতিহাসের ভয়াবহতম হামলা হয় দেশটিতে। জঙ্গি সংগঠন আল কায়দার ওই হামলায় ধ্বংস হয় মার্কিনীদের গৌরবের প্রতীক টুইন টাওয়ার, ক্ষতিগ্রস্ত হয় ওয়াশিংটনের মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। হামলায় প্রাণ হারিয়েছিলেন বাংলাদেশি সহ 78টি দেশের প্রায় 3,000 মানুষ। আহত হয়েছিলেন 6,000-এরও বেশি। সেই ঘটনায় 19তম বার্ষিকী নিউ ইয়র্কে পালন করা হয় নানা আয়োজনের মধ্য দিয়ে। করোনার কারণে কর্মসূচিতে কিছুটা ভিন্নতা ছিল এবার। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। নড়াইলে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জলাশয় ও বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সরকারি শিশু পরিবার ও সদর উপজেলা পরিষদ পুকুরে পোনা ছেড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা। এ সময় উপজেলার 23টি প্রতিষ্ঠানের জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা ফরুকুল ইসলাম ও সদর উপজেলা সহকারী কমিশনার কৃষ্ণা রায় সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আইসিসির দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হলেও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাহাদি অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী 28 অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। এলপিএল এর নিলামের জন্য 150 ক্রিকেটারের তালিকায় সাকিবের পাশাপাশি আছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো ও শহীদ আফ্রিদির মতো তারকারা। অংশ নিতে যাওয়া 5 ফ্রাঞ্চাইজের প্রতিটা দলের 13 জন স্থানীয় ক্রিকেটারের পাশাপাশি বিদেশি খেলোয়াড় থাকবেন 6 জন করে। করোনা ভাইরাস মহামারীর কারণে 3 মাস পিছিয়ে যাওয়া আইপিএল এর আগামী 14 নভেম্বর শুরু হয়ে চলবে 6 ডিসেম্বর পর্যন্ত। ম্যাক্সওয়েল ও মিশেল মার্শের 17 রানের জুটিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সিরিজের প্রথম ওয়ানডেতে 19 রানে হারিয়েছেন অস্ট্রেলিয়া। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল অজিরা। ওল্ড ট্রাফোর্ডে টসে হেরে ব্যাট করে 9 উইকেটে 294 রান তোলে অ্যারন ফিঞ্চের দল। অস্ট্রেলিয়া দলের পক্ষে সর্বোচ্চ 75 রান করেন ম্যাক্সওয়েল। মিচেল মার্চ করেন 73 রান। ইংলিশ বোলারদের মধ্যে জোফরা আর্চার ও মার্ক উড 3টি করে উইকেট তুলে নেন। জবাবে জস হ্যাজেলউডের পেস আর অ্যাডাম জাম্পার স্পিনে 275 রানে থামে 9 উইকেটে হারানো ইংল্যান্ড। স্যাম বিলিংস 118 আর জনি বেয়ারস্ট্রো 84 রান করলেও দলের পরাজয় ঠেকাতে পারেনি। ম্যাচ সেরা হ্যাজেলউড 26 রানে 3টি এবং জাম্পা 55 রানে 4টি উইকেট তুলে নেয়। আগামীকাল রোববার সিরিজের তৃতীয় ম্যাচ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শঙ্কামুক্ত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা, মৃত্যু যন্ত্রণায় নারায়ণগঞ্জের মসজিদে দগ্ধ অবশিষ্ট 5 জন। ঘাটে ভয়াবহ ভাঙ্গন, শিমুরিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল আবারও ঝুঁকিতে। সাপের ভয় দেখিয়ে নগরীর পথে পথে বেদানীদের চাঁদাবাজি, বিব্রত সাধারণ মানুষ। এবং কিংবদন্তি বাউল সম্রাট বাউল শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী আজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।